আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ রশিদ আলী বুলবুল। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো অতিভক্তি বা তোষামোদি। আমরা দেখেন না বিভিন্ন সময় স্যার 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 স্যার, আরে ভাই আপনি তো আমার গুরু, আরে আপনি ছাড়া কি হবে, আপনি তো আমার বড় ভাই। খারাপ না, একজন আর একজনকে অবশ্যই সম্মান করবে, সম্মান থাকতে হবে, বাট যদি বেশি করে থাকে, এটা যদি আপনি না ধরতে পারেন, তাহলে সেই ব্যক্তিটি আপনার সারা জীবন ক্ষতি করে ছাড়বে। এই ব্যক্তিগুলাকে কিভাবে চিনতে পারি, আমার পার্সোনাল লাইফ থেকে আমি বলতেছি। আমার সাথে এই পর্যন্ত যদি ধরি, বিভিন্ন মানুষের সাথে, বিভিন্ন পর্যায়ের সাথে মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে, এবং আমি অনেক দেশে গিয়েছি, বিভিন্ন কোম্পানির সিইওদের সাথে কথা বলেছি, বিভিন্ন অভিজ্ঞতার আলোকে আমি যেটা দেখেছি, আমার খুব কাছের লোক দেখা গেল অনেক দিন ধরে বলতেছে, ভাই আপনি তো আমার গুরু, আপনি তো আমার সব, আপনি ছাড়া না কোনো কিছু হবে না। তখন যখন আমি তাকে কোনো উপকার করেছি, জানেন সে পজিশনটা পাওয়ার পরে বা সেই কাজটা উদ্ধার পাওয়ার পরে তাকে আর খুঁজে পাওয়া যায় না। সে তখন যাকে দরকার তার তেল মারা শুরু করে এবং সে আপনার জন্য ক্ষতি করে। সাবধান সাবধান। কারণ কি, এই মানুষগুলোকে যদি আপনি না চিনতে পারেন, তাহলে আপনার কষ্টে পাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমরা দেখে থাকি, আমি যখন যেহেতু বিভিন্ন সময় ট্রেনিং নিই, বিভিন্ন মানুষের সাথে মিশি, বিভিন্ন প্রোগ্রামে যাই, কথা বলি, লাইভে যাই, ইউনিভার্সিটিতে পড়াই, বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি পড়িয়ে থাকি, বিভিন্ন সময় যখন আমার ট্রেনিং শেষ হয়, বিভিন্ন সময় আমার স্টুডেন্টরা বলেন, আমাদের যা লার্নিং পার্টনার থাকে তারা বলে যে ভাই বা স্যার অনেক সুন্দর মেসেজ, সেই ট্রেনিং রকম আসলে তো সম্বন্ধে শুনতে কার না ভালো লাগে বলেন তো। তা আমি একবার একটা পরীক্ষা করে দেখলাম এক জায়গায়, আমি নাম বলবো না তার নাম, সে বলল ভাই, ধরেন আমার কাছে যদি কেউ আসে যে ভাই আপনার না যে প্রোগ্রামটা হলো সেই রকম, আমার তো খুব ভালো লাগবে, তেল খাইতে কার না ভালো লাগে। কিন্তু আবার দেখা হলো, বললো ভাই ওই দিন যে ট্রেনিংটা করাইছেন না এত সুন্দর, সেই রকম হয়েছে। আমি তখন ভাববো তারপরেও ভালো লাগবে, বাট মনে মনে ভাববো তার মনে হয় কোনো উদ্দেশ্য আছে। তৃতীয় দিন যখন দেখা হলো, সে বললো ও স্যার ওই দিন যা ট্রেনিংটা করিয়েছেন না, স্যার অত ভাবাই সেই রকম, তখন নিশ্চিত বুঝবো সে আসলে তোষামোদি করতেছে। অতিভক্তি চোরের লক্ষণ। ভক্তি করা ভালো, কারণ ভক্তি না থাকলে, সম্মান না থাকলে সমাজটা টিকে থাকতো না, সেটা যেন অতিমাত্রায় না যায়। মানুষগুলাকে চিনতে হবে, ক্ষমতা দিয়ে দেখতে হবে, টাকা দিয়ে দেখতে হবে। আমি অনেক সময় আমার খুব কাছের একজন লোককে, সে আমার পেছনে পেছনে ঘুরে, খুব বিশ্বাসী লোক, আমি তাকে চিনি, তো সে একবার বিপদে পড়লো, তো আমি সাধারণত কমিটমেন্টকে অনেক বিশ্বাস করি। আমি যে কোনো কাজ যখন করি, আপনি যদি আমাকে টাইম দেন, অমুক সময় আসতে হবে, আমি যদি আপনাকে বলি যে আমি আসবো, তাহলে অবশ্যই চেষ্টা করি। তো আমি এই লোকদের সাথে থাকতেও বেশি পছন্দ করি। তো আমি তাকে টাকা ধার দিলাম, তার খুব কষ্টের সময় 50,000 টাকা, বেশি টাকা না। আমি বললাম ভাই আমি আপনাকে টাকাটা দিচ্ছি, বাট অমুক দিন আপনাকে দেওয়া লাগবে। বললো ভাই আপনি তো আমাকে চিনেন, সেই রকম আপনি আমাকে বিশ্বাস করতে পারতেছেন না, অবশ্যই আমি দিব। তারপরে কি হয়েছে জানেন, সে আমার ফোনটা ধরে না। এরকম একজন না অনেক মানুষ, আপনি বিশ্বাস করবেন সে আপনাকে ক্ষতি করবে। তোষামোদি করা, লোকদেরকে একটু যাচাই করে তারপরে বিশ্বাস করবেন। অনেকে চাকরির ক্ষেত্রে, একজন ব্যক্তিকে আমি চিনি, নাম বলবো না তার, সে ব্যক্তিটা অনেক দূরে চাকরি করত, 2-3 বছর ধরে আমার পেছনে ঘুরছে, এবং আমি যে আমার বিভিন্ন প্রোগ্রামে আসছে, আমি গ্রিন নেচার নিয়ে কাজ করি, গ্রিন নেচারের একটা পাঠচক্র থাকে, সেখানে আসছে অনেক সময়, সবসময় বলে কি আরে ভাই এটা। আমি অবশ্যই তাকে যাচাই অন্যভাবেও করে দেখেছি, তাকে বিভিন্ন কাজ দিয়েছি, দেখলাম কি খুব সুন্দরভাবে কাজগুলো সে করে দিয়েছে। তারপরে কি জানেন, তাকে যখন সুবিধাটা দেয়া হলো, মানে তার যোগ্যতাই সে পেয়েছে হয়তোবা, বাট তারপরে সে অন্য মানুষের সাথে ঘুরে, তখন আর গুরু নাই, তখন যাকে দরকার সে তাকে গুরু মানা শুরু করে দিছে। এটা লাইভ থেকে বলতেছি। সম্মান করবেন,
প্রতিশ্রুতি দিবেন, ছোট ছোট হলেও সেটাকে অবশ্যই রক্ষা করতে হবে। না হলে আপনি একদিন দুই দিন ভালো থাকবেন, বাট লং টাইমে যারা আপনাকে বিশ্বাস করেছিল, যারা যেদিন থেকে বিশ্বাস অবিশ্বাস করবে, দেখবেন আপনি যেদিন বিপদে পড়ছেন আপনার আশেপাশে আর কাউকে পাবেন না। আপনি দেখবেন কি অমুককে তো একটা ফোন দিই, দেখবেন তখন মনে পড়বে, আপনার কাছে খারাপ লাগবে যে আমি তো তাকে তার সাথে এই কাজটা করি নাই, আমি তাকে ব্যবহার করেছিলাম। আপনার মানুষকে ব্যবহার করা থেকে বিরত থাকুন, ভালোভাবে কাজ করুন, তোষামোদি দরকার নাই, রেসপেক্ট করুন। ইনশাল্লাহ আপনি থাকবেন না, কিন্তু আপনার কাজটা টিকে থাকবে। ধন্যবাদ সবাইকে।